তাড়াতাড়ি আমার বড় রোগ ভালো করেন না হলে খবর আছে আমি তো ঢপ মেরে ডাক্তারি করছি তাহলে কি এরা সবাই জেনে গেল এই তুই কোথায় পালাচ্ছিস ধর চুলের মুঠি হ্যালো ম্যাডাম হ্যাঁ বলো আপনি তাড়াতাড়ি আসুন এমার্জেন্সি রোগী এসেছে ঠিক আছে আমি তাড়াতাড়ি যাচ্ছি কি হয়েছে বলুন ম্যাডাম আমার চোখের সমস্যা হাত ছড়ান ম্যাডাম এত লজ্জা পাবেন না কেন এটাই তো আমার রোগ তোমার রোগটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে আমরা এবার কি করব ম্যাডাম তোমরা বাইরে বসো সব রোগীদের দেখার পর তোমার ভাইকে দেখব ঠিক আছে ম্যাডাম তাহলে আমরা বাইরে বসি ছেলেটা দারুণ দেখতে আমি ওকেই বিয়ে করব দুই নাম্বার রোগী ভেতরে যান আরে সর্বনাশ রোগী তো পেট মোটা হয়ে গেছে তাহলে আমি ধরা পড়ে যাব নাকি বসুন কেমন আছেন এ তো দেখতেই পাচ্ছেন কেমন আছে আমার স্বামীর পেট কাটলেন মাথা গেল ফুলে মাথা ফোলার ওষুধ দিলেন পেট গেল ফুলে আপনি তো ডাক্তার না মনে হচ্ছে কষাই ও কথা বলছেন কেন মানুষের সেবা করাই তো আমার কাজ ম্যাডাম আমি পাটিকা বাড়ির মেয়ে আমার স্বামীর যদি কিছু হয় তাহলে আপনার চুলের মুঠি ধরে মাথা দেব ভেঙে আরে সর্বনাশ আমার মাথা ভেঙে দেবে ম্যাডাম এখনো মাথা ভাঙেনি আমার স্বামীর কিছু হোক তারপরে আপনার মাথা ভাঙবো কথাটা মনে রাখবেন এই ওষুধগুলো খাওয়ান এক ঘন্টা বাইরে অপেক্ষা করুন কি হয়েছে বোন ডাক্তার ম্যাডামের সঙ্গে ঝামেলা করছিলেন কি আর হবে আমার কপালটাই খারাপ কেন বোন আমার স্বামীর কি অবস্থা দেখতে পাচ্ছেন না তাই তো বোন বিশাল খারাপ অবস্থা তিন নম্বর রুগী ভেতরে যান আরে সর্বনাশ এ রুগী তো হাত পা সব হলুদ হয়ে গেছে বসুন কেমন আছেন ম্যাডাম দেখতেই তো পাচ্ছেন কেমন আছি আপনি বললেন লাল রঙের শাড়ির ওপর হলুদ রঙের শাড়ি পরলে জন্ডিস ভালো হয়ে যাবে ম্যাডাম শাড়ি পরলে কি রোগ ভালো হয় বাবার জন্মে শুনিনি তাড়াতাড়ি আমার বড় রোগ ভালো করেন না হলে খবর আছে আমি তো ঢপ মেরে ডাক্তারি করছি তাহলে কি এরা সবাই জেনে গেল ম্যাডাম আপনি সাধারণ মানুষের সঙ্গে ঢপ মেরে টাকা পয়সা লুট করছেন না না ঢপ মেরে টাকা নেব কেন এই নিন সাইডের দোকান থেকে ওষুধগুলো কিনে নিন এক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে ম্যাডাম বাইরে বসে থাকছি এক ঘন্টার মধ্যে যদি ভালো না হয় তাহলে চার নম্বর রোগী ভিতরে যান আরে সর্বনাশ ওদের চেয়ে তো এর অবস্থা আরো বেশি খারাপ এইখানে শুয়ে দিন কি হয়েছে বলুন ম্যাডাম আপনি বললেন লবণ ছাড়া তরকারি খেতে তাই লবণ ছাড়া তরকারি খেয়ে আমার স্বামীর এই হাল ম্যাডাম তাড়াতাড়ি আমার স্বামীকে সুস্থ করে তুলুন ঠিক আছে ভালোভাবে দেখতে তো দেন
ঢপ মেরে সববারির সঙ্গে পয়সা নি। এবার তো সবাই বুঝে গেল বর্ষা পালা। এই তোরা এখানে আয়, ম্যাডাম মনে হচ্ছে এবার পালাবে। এই তুই কোথায় পালাচ্ছিস? ধর চুলের মুঠি। এই তোমরা মারছো কেন? আমার ভাবিকে তোমরা মেরো না। তাহিন ভাই দেখো আমাকে চোখ মারছে। ওগো দেখো ওই ছোট বাদর আমাকেও চোখ মারছে। মার দুই শালাকে। ভাই আমা দেখে কিসের জন্য মারলা? এই খাসি তোরা দুই ভাই আমাদেরকে চোখ মারলি যে। ভাই এইটাই তো আমাদের রোগ। নো 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 আনা হ্যাঁ।